राधे कृष्ण बंधुरा बंधुरा आगामी काल शनिवार माने 29 जुलाई होच्छे ए बछरेर सर्वश्रेष्ठ दिनेर मध्ये अन्यतम। कारण बंधुरा एई दिनेई पालित होच्छे पद्मिनी एकादशी, जा बंधुरा प्रत्येक 3 बछर अंतर एक बार आसे। कारण प्रत्येक 3 बछर पर पर एई मल मास पालन करा हय। बंधुरा समस्त एकादशीर मध्ये एई एकादशीर महत्व अनेक अनेक बेशी। ताई बंधुरा एई दिने जदि आपनारा किछु नियम पालन करते पारेन तो बंधुरा आपनादेर जीवने एसे पड़बे भगवान विष्णुर विशेष कृपा। ताई जदि आपनि एकादशी पालन करेन बा नाई करेन, एई नियमगुलो बंधुरा किन्तु आपनारा कालकेर दिने अवश्यई मेने चलुन। एबं कालकेर दिने आपनारा कि करबेन एबं कि करबेन ना, सकाले घुम थेके उठिये आपनारा भगवानेर कि मंत्र स्मरण करबेन, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যে নাশ হয়, পরিবার লক্ষ্মী শ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন, আর সেই মন্ত্রটি হলো ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। बंधुरा जदि आपनारा कालकेर दिने सकाले मंत्रटी जप करते ना पारेन तो बंधुरा स्नान करे एसे आपनारा अवश्यई एई मंत्रटी जप करुन एबं सकाले घुम थेके उठे आपनारा कोन जिनिसगुलो कालके देखबेन ना चलुन आमरा जेने नेई। बंधुरा सकाले घुम थेके उठेई आपनारा কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠে আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান নেশাভান সেই দিনে আপনারা করবেন না, পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন।
हरे कृष्णा ओम नमः शिवाय।